হাইকোর্ট তো ফাঁসির হুকুম দেবে। তার মা যা বলেছে তাতে ও ছাড়া আর কিছুই হতে পারে না। আচ্ছা বলতে পারো, সংসারে এমন কেউ আছে যার ভুল হয় না? নেই। তবে তবে কি? সেই যে তুমি ভাবো তোমার রায় এমন হবে যে কেউ তা পাল্টাতে পারবে না, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট না কেউ। আচ্ছা দম্ভ কেন তোমার? দম্ভ? বাহ, এতে হাসির কি আছে? না মানে তুমি ওই দম্ভ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এসব বললে কি না? তাই ভুল হয়েছে, বলা উচিত ছিল ভগবানও পাল্টাতে পারেন না। ভুল বুঝে না শুধু ব্রহ্ম নয়, হাইকোর্টে রায় টিকবে কি না টিকবে তাও না, ওসব কথা আমি কখনো ভাবিও না। বিচারের কথা উঠলে ভাবি তোমাদের ভগবানের বিচারের কথা, আই মিন ডিভাইন জাস্টিস। কথায় মনে হচ্ছে তোমার জজিয়তি আর ভগবানের ভগবানগিরিতে কোনো তফাৎ নেই। তুমি জানো শুনোমা যে ভগবান আমি বিশ্বাস করি না, তবে তুলনা যখন করলে তখন বলি আমার জজিয়তি তোমাদের ভগবানের ভগবানগিরির চাইতেও শক্ত, কারণ ভগবানের ওপরে কোনো মালিক নেই, তিনি একজন অটোক্র্যাট। ইচ্ছে করলে তিনি খুনি আসামিকে মাফ করতে পারেন, কিন্তু মানুষ জাজ সেটা পারে না, আমি তো পারি না। সুরমা, বিচার অনেক উঁচু জিনিস, জাস্টিস ইজ ডিভাইন, জাস্টিস ইজ নো জাস্টিস আনলেস ইজ ডিভাইন। কিন্তু এই মায়ের কি হবে? সে হতভাগিনী তার কিছুই রইল না। রইল সুরমা কি? ধর্ম, হিন্দু মুসলমান কিংবা খ্রিস্টান ধর্ম নয়, সত্য ধর্ম। চলো একটু বেরিয়ে আসি। আচ্ছা এক সুরমা, জানাই তো শেষ চলছে।